নিয়েছি, এটা আমি আধ ঘন্টা মেখে রেখে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা, লাগছে টমেটো, সর্ষে আর পোস্ত, কালো জিরে আর 3-4 কোয়া রসুন, লবণ, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন, এগুলো তো লাগবেই। তারপর দেখে নাও সব একে একে। মাছটাকে আগে মেখে রাখলে কি হয়, ইলিশ মাছের যে কাঁটা থাকে প্রচুর পরিমাণে, সেই কাঁটাগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে মাছের থেকে। তারপর একটি মিক্সির মধ্যে আমি পোস্ত আর সর্ষা যত নিয়েছিলাম, তোমরা যেই পরিমাণে মাছ নেবে সেই পরিমাণ অনুযায়ী পোস্ত আর সর্ষা দিতে হবে। তারপর টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি আর রসুনের কুঁয়ো, সব যেগুলো আছে আমি সব একে একে দিয়ে দেবো। দেওয়ার পর মিক্সিটি দেখো, মিক্সটি রেডি। এরপর মাছের মধ্যে আমি এই মিক্স যে ব্যাটারটি বানিয়েছিলাম সেটি দিয়ে দিলাম। তারপর এখানে একটু হলুদও দিয়ে দিয়েছি, এখানে লাগছে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। এখানে দিয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে, ভালো মতো একটু নাড়াচাড়া করে মাছের গায়ে গায়ে যেন লেগে থাকে ব্যাটারটি, ভালো মতন নাড়াচাড়া করে একটি টিফিন বাটির মধ্যে, একটা কথা টিফিন বাটি খুব যেন শক্ত, মানে খুব ঢাকনাটা যে টিফিন কাটের সেটা যেন খুব টাইট থাকে, খুব আলগা হলে কিন্তু চলবে না, তাহলে ভেতরে জল ঢুকে যাবে। যেহেতু এটা আমি ওভেনে করব, সেহেতু এটা মাইক্রোওয়েভ থাকলে এই প্রবলেমটা হতো না। তারপর আমি একটি কড়াইয়ে জল দিয়ে দেখবে টিফিন বাটির ওপরে যেন জল না উঠে, উঠবেও না কেন টিফিন বাটিটাই ভারী হয়ে যায় জলের উপরে ভেসে থাকে। এবার জলটির ওপরে, এবার এই জলটির ওপরে আমি আস্তে করে টিফিন বাটিটি বসিয়ে দেব, খুব সাবধান মতন বসাবে, দেখবে যেন জল না ঢুকে যায়। বসলে আপনি আপ উঠে যাবে কেন টিফিন বাটি ভারী আর জলের উপরে ভেসে থাকবে। দেখো বেশ আধা ঘন্টা মতন আমি এটাকে ঢেকে রেখেছিলাম, হয়ে গেছে। দেখো ভাপে ভাপে হয়ে যাবে আর ইলিশ মাছ খুবই নরম। আর লাইক করতে ভুলো না কিন্তু, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে মেগাস ইউটিউব চ্যানেল। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি মানে আমার সাবস্ক্রাইবার বাড়বে, তাই তো? তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করবে। আজকের মতো এতটুকুই, পরদিন আমি আবার নতুন নতুন কিছু নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।